আসবার সময় ও আমাকে বলছে কি তোর কাছে নেল কাটার আছে? আচ্ছা, আমি সেটা একটা অবসর রসিকতাই ভেবেছি যে নেল কাটারের কথা হাসপাতাল থেকে বেরিয়ে আসছি। তো আমি বললাম কেন কি দিস তো? তো আচ্ছা আমি চলে আসলাম, তার তো দুদিন বাদেই। এবং তখন আমি মনে করলাম নেল কাটার মানে তো আসলে নেল কাটার না, নেল কাটার হচ্ছে এটা উপলক্ষ যে আবার যেন দেখা হয়। নেল কাটার উপলক্ষে আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় যে এতটা সময় কেন করতো আমার সামনে, শেষের দিকে সিগারেট খেত না, মানে এটা অনেক বড় ব্যাপার না যে বন্ধু সিগারেট খায় না সামনে, ধোঁয়া এরকম করে মানে সামনে থেকে দাঁড়ায়, এরকম তো এগুলো একটা বিশাল ব্যাপার। এবং একটা আরো কথা হচ্ছে সম্মানটা আমরা আসলে প্রপারলি দিতে শিখিনি, পারিও নি। সম্মানটা যে আদায় করে নিতে পারে তার জন্য সম্মান আছে, যে জোর করে আদায় করে নিতে পারে তার জন্য সম্মান আছে, আর যে যার গুণপনাটা ছিল তাকে আসলে সম্মান করার জন্য প্রয়োজন কেউ বোধ করি। হুমায়ুন ফরিদি একজন, আলী জাকের একজন, এটিএম শামসুজ্জামানের যে কত কত বড় মাপের শিল্পী, তা আমরা বড় মাপের বলেই তো গেলাম। এদের এরা বেঁচে থাকতে এদেরকে আমরা কিভাবে আসলে দেখেছি? সালাম আলাইকুম বললে তার সম্মান হয় না, সম্মানটা হচ্ছে যে ওদের কাজ করার জায়গাটা আমরা কতটা বিস্তৃত করতে পেরেছিলাম। না তারে কখনো কখনো খুব সামান্য মানুষ আমি, কিন্তু কখনো কখনো অনেক মানুষকে তো আসলে বলতে শুনি যে আপনারা তো এটা পারতেন, এটা ভাবতে ভালো লাগে যে এই মানুষগুলো মনে করে যে আমাদের একটা শক্তি রয়েছে, কিন্তু আমরা তো জানি যে আমরা শক্তিহীন। আমি প্রতিষ্ঠিত কিনা আমি জানি না, আমার অনেক দুর্নাম আছে, এবং দুর্নাম মানে কি অন্য বিষয় না, সেটা হচ্ছে যে কাজটি সঠিক সময় করিনি, দেরি করেছি, এবং এটার উল্লেখ করার কিন্তু কারণ আছে। আমি এমনি এমনি বলছি না, না আমি হাত ধরে নিয়েছি অভিনয় কথাটা ঠিক না, ও তো প্রতিভাবান অ্যাক্টর। নিঃসন্দেহে আফজালের ব্রেকটা দেওয়ার কারণে কিন্তু তাদের বন্ধুত্বটা আরো বেড়েছে, আরো প্রগাঢ় হয়েছে, এবং শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত ছিল। প্রত্যেকের বেলায় আফসোসটা করি, কেউ চলে গেলে বলি যে হ্যাঁ চলে গেল, চলে গেল, মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যুর পর, আমরা বেঁচে থাকাটাকে গুরুত্ব দিলাম না। ওই যে ফরিদি তো বলে নাই যে আফজাল কোন, মানে আমাকে ফরিদি বানিয়েছে আফজাল, ওর যে সব স্মৃতি মানে আমার মনে পড়ে, ও আমার সঙ্গে ওর যে আচরণ টাচরণ গুলো, এগুলো আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় যে এতটা সময় ও কেন করতো আমার সামনে, শেষের দিকে সিগারেট খেত না, মানে এটা অনেক বড় ব্যাপার না যে বন্ধু সিগারেট খায় না সামনে, ধোঁয়া এরকম করে মানে সামনে থেকে দাঁড়ায়, এরকম তো এগুলো একটা বিশাল ব্যাপার। এবং একটা সর্বশেষ যে কথাটা আমি একদম ভুলতে পারি না, ও এটা বলে থাকে তার এক যে ওর ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত সম্পর্ক টম্পর্ক নিয়ে ইত্যাদি বিষয় হয়তো মানুষের ধারণা আছে যে ও এই কারণে ফ্রাস্ট্রেটেড ছিল, এই কারণে। আসলে বিষয়টা তা না, মনে প্রাণে শিল্পী ছিল, মনে প্রাণে শিল্পী ছিল, সেটা তার উদাহরণ হচ্ছে এই যে অভিনয় ছাড়া সে কোনো কিছু করতে চায়নি। কিন্তু তার মাপের অভিনেতা যে সময়টা জন্মগ্রহণ করলো এবং যে কাজের সুযোগ ছাড়াই তাকে বিদায় নিতে হলো, একটা দীর্ঘ সময় বেঁচে থাকতে হলো যে কাজের তেমন সুযোগ নেই, যে কাজগুলো করতে হচ্ছিল এটা তো আসলে কোনো শিল্পীকে অনুপ্রাণিত করে না, পীড়িত করে, দুঃখিত করে, বেদনার্থ করে, তো এটা তো বিরাট হতাশার ব্যাপার। তো সেটা আমরা তো আসলে খুব ভালো করে খেয়াল করি না। আমরা এই পর্যন্ত বলতে পছন্দ করি যে খুব বড় মাপের শিল্পী ছিল, তো ছিল তো কি হয়েছে, মানে আজকে বেঁচে থাকলে কি করতে হতো তাকে, যারা বেঁচে আছেন কি করতে হয় তাদের? তো আমরা স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, ক্ষেত্রটাকে তো এরকম জায়গায় নিতে পারলাম না যেখানে বড় শিল্পীদের কাজের সুযোগ থাকে, সুযোগ আছে, কিন্তু প্রত্যেকের বেলায় আফসোসটা করি, কেউ চলে গেলে বলি যে হ্যাঁ চলে গেল, চলে গেল, মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যুর পর, আমরা বেঁচে থাকাটাকে গুরুত্ব দিলাম না। কেউ না আমি হাত ধরে নিয়ে এসেছি অভিনয় কথাটা ঠিক না, ও তো প্রতিভাবান অ্যাক্টর, ও ঢাকা থিয়েটার এলো, জয়েন করলো, এবং কেন জানি আবার ওই সেলিম আলদিনের মতোই ওর সঙ্গে আমার কেন জানি একটা বন্ধুত্ব হয়ে গেল, এবং
কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করবার জন্য যে বিশেষ যোগ্যতাগুলো লাগে আমার কিন্তু তার কিছু নেই, তার কিছু নেই। আমি না 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 আমি সত্যি কথা বলছি, সেটা হচ্ছে সম্পর্কটা তৈরি করবার জন্য নিজের ভূমিকা থাকতে হয়তো, একটা মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়, যাওয়া আসা করতে হয়। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব জানে যে ওগুলোর কোনোটাই আমার নেই, মানে কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখে থাকে সেটা তাদের যোগ্যতা টিকিয়ে রেখেছে। তো ফরিদের সঙ্গেও তাই ছিল, সেরকমই ছিল। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় মিল ছিল, সেটা হলো যে কেন জানি আমি কোনো কারণ বুঝি না, অবশ্যই কোনো কারণ বুঝি না। যেমন সেলিমাদ্দিনও আমাকে বিশেষ ভালোবাসবার কোনো কারণ ছিল না, ফরিদেরও থাকার কথা না, এবং নানাবিধ কারণ বরং মানুষ আবিষ্কার করতে পারে যে যেসব চিন্তা ভাবনা করে যে এই লোকটির সঙ্গে আসলে সম্পর্ক তো ভালো হওয়া উচিত, না ও যা জীবনযাপন আমার জীবনযাপন একেবারে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। কিন্তু অবশ্যই আমি ওকে আলাদা সম্মান করতাম, এবং ওর যেসব স্মৃতি মানে আমার মনে পড়ে, ও আমার সঙ্গে ওর যে আচরণ টাচরণ গুলো, এগুলো আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় যে এতটা সময় ও কেন করতো আমার সামনে। শেষের দিকে সিগারেট খেত না, মানে এটা অনেক বড় ব্যাপার না যে বন্ধু সিগারেট খায় না সামনে, ধোঁয়া এরকম করে মানে সামনে থেকে দাঁড়ায়, এরকম তো এগুলো একটা বিশাল ব্যাপার। এবং একটা সর্বশেষ যে কথাটা আমি একদম ভুলতে পারি না, আমার খুবই পেরেকের মতো গেঁথে আছে, যে আমি হাসপাতালে গেছি দেখা করতে। বিষয়টা হচ্ছে যে আমি হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছে জেনেছি, কিন্তু একটু রাগ করে গিয়েছিলাম দুদিন পরে। তো আমরা আমার আমি বউ দুজনে গেছি, যাওয়ার পরে ও দেখলাম যেভাবে আমার সঙ্গে কথা বলে ওভাবে বলেনি, ও দীর্ঘক্ষণ ওভাবে কথা বলেনি। এবং একটা সময় ওই নার্স এসেছিল একটা ইঞ্জেকশন দিতে, তো ও বললো যে ও সব যাদের ভঙ্গিতে মেয়ে নার্সকে বলছে যে ইঞ্জেকশন দিলে কি ব্যথা লাগবে, তো নার্স বলছে না ব্যথা লাগবে না, তো ওদের কিছু ব্যথা যদি লাগে তাহলে কিন্তু চুমা দিয়ে দেবো বলে ওই এতক্ষণে সেটা নর্মাল হলো। হয়ে তারপরে হঠাৎ করে আমার বউর দিকে তাকিয়ে বললো, আমার বউর সঙ্গে ওর আলাদা একটা সম্পর্ক ছিল, তো তাকিয়ে বললো ভাবি কে কেন এনেছি। তো তার মানে হলো ও যেভাবে কথা বলতে চায় সেটা আবার ও থাকলে ওভাবে বলে না কথা, লম্বা সময় কাটা। যেটি বলার জন্য আসলে আনলাম সেটি হচ্ছে আসবার সময় ও আমাকে বলছে কি তোর কাছে নেল কাটার আছে। আচ্ছা, আমি সেটা একটা অসহ্যসুর রসিকতাই ভেবেছি যে নেল কাটারের কথা হাসপাতাল থেকে বেরিয়ে আসছে। তো আমি বললাম কেন কি দিস, তো আমি চলে আসলাম। তার তো দুদিন বাদেই, এবং তখন আমি মনে করলাম নেল কাটার মানে তো আসলে নেল কাটার না, নেল কাটার হচ্ছে এটা উপলক্ষ যে আবার যেন দেখা হয়, নেল কাটার উপলক্ষে নেল কাটার আমি দিতে যাই দেখা দেওয়া যেন হয়। তো যাই হোক, তখন মনে হয়েছিল যে যদি আমি এই জীবন যাপন করি তাহলে তো আমার একটা রুটি রোজগারের বন্দোবস্ত থাকতে হয়। আর শুরু থেকেই তারপরে আমি একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, আমি আর্ট কলেজে যখন এসে ভর্তি হই তার আগে শিল্পী সাহিত্যিক সম্পর্কে সিনেমা সাহিত্যে যে ধারণাগুলো পাওয়া যেত যে শিল্পীর লম্বা চুল থাকবে এবং উদাসী খুব উদাসীনতা থাকবে, তারপরে পোশাক আশাকের তেমন কোনো কিছু থাকবে না, এবং শেষ বয়সে কাশতে কাশতে যক্ষায় মারা যাবে, তো ওই কার কিভাবে মৃত্যু হবে ওরকম হয়তো ভাবা যায় না অতটা অগ্রিম। কিন্তু নিশ্চিত ছিলাম একটা বিষয় যে জীবন যাপন এরকম হতে হবে, সেটা আমার ছাত্র জীবনেও যারা আমাকে চিনত তারাও লক্ষ্য করেছে। আমি ক্লাস যখন আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি তখন থেকে আমি উপার্জন করা শুরু করেছি, এবং সেই উপার্জন কিন্তু সেই বয়সের তরুণেরা স্বাধীনতার পরবর্তীকালে যে জীবনযাপন করতেন সেই ধরনের একেবারেই উল্টো। আমি সুন্দরভাবে জীবনযাপন করতে চেয়েছি বন্ধু বান্ধবকে সহ, মানে আমার চারপাশে যারা ছিলেন আমরা একই কাজ করতাম সবাইকে নিয়ে, মানে সেটাই সেটাই হচ্ছে সেভাবে জীবনকে উপভোগ করেছি। তো সেটা করতে হলে মনে হয়েছে যে আচ্ছা তাহলে তো কিছু একটা করতে হবে। তো নিশ্চিন্ত ছিলাম যে আমি নিশ্চিত ছিলাম যে আমি চাকরি করব না এবং অর্থ রোজগারের জন্য কোনো কিছু করব না, আমার ভালো লাগতে হবে এবং প্রতি মুহূর্তে অনুপ্রেরণা পাওয়া যায় এরকম একটা বিষয় হতে হবে। মানে সেটা ভেবে দেখলাম
আমি লিখি বহু আগে থেকে, আর্ট কলেজে আসার আগে থেকে ছবি আঁকি। মন ঢাকা থিয়েটারে জয়েন করে মানে মঞ্চ নির্মাণ করলাম, তো এই ইলাস্ট্রেশন করি, বুক কভার করি। তো মনে হলো যে লিখতে যদি পারি, আঁকতে যদি পারি, মঞ্চ নির্মাণ করবার পর আরেকটা এরিয়া সম্পর্কে আমার কিছুটা ধারণা হলো, তাহলে বিজ্ঞাপনের কাজটা যদি করা যায়।